ঝিনাইদহের ডাকবাংলা বাজারের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছে তার স্বজনরা। শুক্রবার রাতে এ ঘটনায় হাসপাতালটির মালিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে পেট ব্যথা নিয়ে মাহেরা নামে এক শিশুকে ইসলামী প্রাইভেট হাসপাতালে নিয়ে যান তার অভিভাবকরা। সে সময় কর্তব্যরত নার্স শিশুটির শরীরে কয়েকটি ইনজেকশন দেন। এরপর থেকেই শিশুটির শারীরিক অবস্থা অবনতি হয়। রাত 8:30টার দিকে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হাসপাতালটির মালিক সাইদ মুন্সি এবং চিকিৎসক আবদুল্লাহকে আটক করে পুলিশ।